হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গাইজ, আজকের এই ভিডিওতে থাকছে বর্তমান সময় বাংলা সেরা ডিজে গানগুলো। আর এই ডিজে গানগুলো ডান্স করে কে কতটা ভিউজ পেয়েছে, তাছাড়া এই ডিজে গানগুলিতে কিরকম ভিউজ রয়েছে, সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। তাই একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিও শুরু করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি ওয়াইটি লাইভ স্টোরি বাংলা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক গাইজ, সর্বপ্রথম রয়েছে যৌবন কালে দাদি বউ পাইলাম না। আর এই গানটি ডিজে করে এসআরকে মিডিয়া রিমিক্স, মানে সুমন ভাই। আর এই গানটির সিঙ্গার হচ্ছে সোহাগ ইসলাম। আর সুমন রায় এই গানটি ডিজে করে ভিউজ পায় 1 মিলিয়ন। তাছাড়া এই গানটি ডান্স কভার করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডান্সার ডিএস কবির খান। আর ডিএস কবির খান এই ডান্সটি করে ভিউজ পায় 2.1 মিলিয়ন। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে সোহাগ ভাইয়ের কণ্ঠে গাওয়া বুকের ভিতর আছে প্রাণ। এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 42 মিলিয়ন। আর এই গানটি সোহাগ ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই আপলোড করা হয়। তাছাড়া এই গানটি ডিজে করে ডান্স করে নিলয় খান সাগর। আর নিলয় খান সাগর এই গানটির ডান্স করে ভিউজ পায় 54 মিলিয়ন। তো এরপর রয়েছে বর্তমান সময় ভাইরাল গান কমলায় নৃত্য করে। আর এই গানটি বিশাখা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়। আর এই গানটির সিঙ্গার হচ্ছে অঙ্কিত ভট্টাচার্য। তাছাড়া বন্ধুরা, এই গানটি ডান্স কভার করে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডান্সার নিলয় খান সাগর। আর নিলয় খান সাগর এই গানটির ডান্স করে ভিউজ পায় 18 মিলিয়ন। তাছাড়া বন্ধুরা, এই গানের ডান্স কভার করে ডিএস কবির খানও। আর ডিএস কবির খান এই গানটির ডান্স কভার করে ভিউজ পায় 1.9 মিলিয়ন। এমনকি লিয়ামনির চ্যানেলেও এই গানের ডান্স কভার রয়েছে। তো এরপর রয়েছে বাবা ভান্ডারি। আর এই গানটি তাজমহল টিভি থেকে আপলোড করা হয়। আর এই গানটির সিঙ্গার হচ্ছে সোহাগ ইসলাম। আর তাজমহল টিভির এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 3.3 মিলিয়ন। তাছাড়া বন্ধুরা, এই গানটির ডান্স কভার করে ডিএস কবির খান। ডিএস কবির খান এই গানটির ডান্স করে ভিউজ পায় 8 মিলিয়নের ওপর। তাছাড়া বন্ধুরা, এই গানটির ডান্স কভার করে নিলয় খান সাগর। আর নিলয় খান সাগর এই গানটির ডান্স কভার করে ভিউজ পায় 2.6 মিলিয়ন। তো এরপর রয়েছে বর্তমান সময় ভাইরাল গান ধরো কলকি মারো টান। আর এই গানটি মোল্লা ভাইয়ের কণ্ঠে গাওয়া, বর্তমান ভিউজ রয়েছে 8.6 মিলিয়ন। তাছাড়া বন্ধুরা, এই গানটি ডান্স কভার করে নিলয় খান সাগর। আর নিলয় খান সাগর এই গানটির ডান্স কভার করে ভিউজ পায় 12 মিলিয়ন। তাছাড়া বন্ধুরা, ডিএস কবির খানও এই গানটি ডান্স কভার করে সোহাগ ইসলামের কণ্ঠে গাওয়া গানটির। আর এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 4.5 মিলিয়ন। তো এরপর রয়েছে তাহিরি হুজুরের কণ্ঠে গাওয়া মুর্শিদ কইয়া যাও। আর এই গানটি ডিজে করে এসআরকে মিডিয়া। আর এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 2,39,000। তাছাড়া বন্ধুরা, এই ডিজে গানটির ডান্স কভার করে ডিএস কবির খান। আর ডান্সটি করে ভিউজ পায় 3.9 মিলিয়ন। তাছাড়া বন্ধুরা, নিলয় খান সাগরও এই গানটির ডান্স কভার করে। আর নিলয় খান সাগর এই গানটির ডান্স কভার করে ভিউজ পায় 3,21,000। তাছাড়া বন্ধুরা, অনেকেই এই গানটির ডান্স কভার করেছে, যেমন লিয়ামনি। আর লিয়ামনির চ্যানেলে এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 5 লাখ প্লাস। তো এরপর রয়েছে তোমারে বউ বানাবো। আমি তোমার বাড়ি ঘটে পাঠাইতে
এই গানটির বর্তমান ভিউজ রয়েছে 3.3 মিলিয়ন। তাছাড়া বন্ধুরা এই গানের ডিজে ভার্সনে ডান্স করে ডিএস কবির খান। তো যাই হোক গাইস, ডিএস কবির খান এই গানটির ডান্স করে ভিউজ পায় 6.6 মিলিয়ন। তাছাড়া বন্ধুরা নিলয় খান সাগরও এই গানটির ডান্স কভার করে। আর নিলয় খান সাগর এই গানটির ডান্স কভার করে ভিউজ পায় 5.8 মিলিয়ন। তাছাড়া বন্ধুরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডান্সার ডিএসপি হাবিব এই গানটির ডান্স করে ভিউজ পায় 22 মিলিয়ন। তো এরপর রয়েছে জে কে শান্ত, তিনিও এই গানটির ডান্স করে ভিউজ পায় 6.8 মিলিয়ন। তো যাই হোক গাইস, এই ছিল বাংলা সেরা ডিজে রিমিক্স গানগুলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।